সোনালী ব্যাংকের সব শাখা নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম। তিনি আরও বলেছেন, অপহৃত ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা হয়েছে, তিনি ভালো আছেন, দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। তবে আমাদের যে ম্যানেজারকে তারা অপহরণ করেছে তাকে উদ্ধারের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা আছে এবং আমরা ইনশাল্লাহ আশা করি, আমরা খবর পেয়েছি যে ম্যানেজার সাহেব ভালো আছেন। ঈদের বন্ধকালীন সময় আমাদের সর্বোচ্চ যাতে নিরাপত্তা নিশ্চিত হয়, আমি আজকে সকালেও আমাদের সারা বাংলাদেশের সব ম্যানেজার জিএম সাহেবদের সাথে জুম প্ল্যাটফর্মে মিটিং করেছি। আমাদের এন্টি থেফট অ্যালার্ম আছে, সেই অ্যালার্মগুলো যাতে কার্যকর থাকে। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।